মা ষষ্ঠীর ব্রত পালন করা হয় সন্তান প্রাপ্তি ও তাদের মঙ্গল কামনায়। যদিও শাস্ত্রমতে অনেকগুলি ষষ্ঠী বছরে পালন করতে দেখা যায়, যেমন মূলা ষষ্ঠী, অশোক ষষ্ঠী, লুণ্ঠন ষষ্ঠী, পাটাই ষষ্ঠী, দুর্গা ষষ্ঠী, চাপড়া ষষ্ঠী, নীল ষষ্ঠী এবং অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসে সাধারণত জামাই ষষ্ঠী পালন করা হয়, যেটি সবথেকে বেশি জনপ্রিয়। মূলত সন্তানের দীর্ঘায়ু, রোগ শোকহীন জীবনপ্রাপ্তির আশায় মায়েরা এই ব্রত পালন করেন এবং দেবী ষষ্ঠীর নির্দিষ্ট কোনো অবয়ব নেই। মঙ্গল ঘটে আঁকা মূর্তি, শীল পিটুলি দিয়ে তৈরি মূর্তি, ঘটে পোতা বটগাছের ডাল ইত্যাদিতেই ষষ্ঠী দেবীর প্রতিমা কল্পনা করা হয়। এছাড়াও বট ও অশ্বত্থ গাছের নিচেও এই দেবী ষষ্ঠীর পূজা করা হয়, মানা হয় এর নিচেই দেবী ষষ্ঠীর স্থান। দেবীর বাহন কালো বিড়াল। বিড়াল হল প্রজনন শক্তির প্রতীক, আর বিড়ালের দুগ্ধ নাকি স্ত্রীরোগের আরোগ্য লাভের অন্যতম ঔষধ। তাই প্রাচীন লোকবিশ্বাসের সূত্র ধরেই দেবী ষষ্ঠীর বাহন বিড়ালকে মানা হয়। এবং আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে এবছরের জামাই ষষ্ঠীতে জামাই বরণের বা আশীর্বাদের শুভ সময় কী থাকবে, এই জামাই ষষ্ঠীর বা অরণ্য ষষ্ঠীর পূজা উপকরণ, পূজার নিয়মবিধি কী রয়েছে এবং এই দিন শাশুড়িরা জামাইকে করতে বাতাস করতে করতে যে ষাট 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 করে থাকেন, এই তিন ষাটের করার নৈপথ্যের কারণ কী রয়েছে। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে জামাই ষষ্ঠী পালিত হয়, তবে এটি আসলে ষষ্ঠীর পূজা। সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী দেবীর পূজা করা হয়। কন্যা যাতে সন্তানবতী হয় তার জন্য, তাকে সন্তুষ্ট করবার জন্য জ্যৈষ্ঠ মাসের শুরুতেই শুক্ল ষষ্ঠীতে তার পূজার নিয়ম রয়েছে। তবে এখন মা ষষ্ঠীর সঙ্গে জামাই জুড়ে দিয়ে এই দিনটি জামাই ষষ্ঠী হিসেবে পালিত হয়। তবে জামাই ষষ্ঠী পালনের আসল উদ্দেশ্য হল মাতৃত্ব, সন্তান ধারণ এবং বংশবৃদ্ধি। মেয়ে জাতি সুখে দাম্পত্য জীবনযাপন করতে পারে তার মঙ্গল কামনা করে এই দিনটি পালিত হয়। ষষ্ঠী পুজোর দিন শাশুড়িরা ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পূজার আয়োজন করেন এবং এই পূজার জন্য উপকরণ সামগ্রী যে লাগে তা হলো আম পাতা, তাল পাখার পাখা, ধান, দূর্বা, পাঁচ থেকে ন রকমের মরশুমের ফল, ফুল, বেলপাতা, সাদা সুতো ও হলুদ। শাস্ত্রমতে এই পূজায় কাঁঠাল পাতার ওপর পাঁচ সাত বা ন রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয়। জ্যৈষ্ঠ মাসে আম, লিচু, কাঁঠালের রমরমা, তাই এই মরশুমি ফলগুলি থাকে পাতে, সঙ্গে থাকে একশো আটটি দূর্বা। এই দিনে ষষ্ঠী পূজার জন্য শাশুড়িরা ভোরবেলা স্নান সেরে ঘটে জল ভরে নেন, তারপর ঘটের ওপর আম পাতা রাখেন, সঙ্গে থাকে তাল পাতার পাখা, একটি সুতো হলুদে রাঙিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে ডোর তৈরি করেন, একে ষষ্ঠীর ডোরও বলা হয়ে থাকে। এবার মা ষষ্ঠীর পূজার পালা। তার জন্য কাটা ফলের ডালি সঙ্গে ফুল, দূর্বা, ষষ্ঠীর ডোর দিয়ে মা ষষ্ঠীর থানে পুজো দিয়ে আসেন শাশুড়ি মায়েরা। জামাই এলে তার কপালে দইয়ের ফোঁটা দেওয়া হয়, সেই দূর্বার আঁটি ঘটের জলে ভিজিয়ে তাল পাতার সঙ্গে ধরে তাকে হাওয়া করা হয়। জামাইয়ের সঙ্গে মেয়েকেও ষষ্ঠীর বাতাস দেওয়া হয়ে থাকে। তারপর জামাই এলে তার কপালে দইয়ের ফোঁটা দিয়ে জামাইয়ের কবজিতে ষষ্ঠীর ডোর বেঁধে দিয়ে পাখার হাওয়া দিয়ে শাশুড়িরা ষাট 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 বলে ধান ও দূর্বা দিয়ে আশীর্বাদ করেন। জামাইকে আশীর্বাদ করে জামা কাপড় উপহার দেন, তারপর মিষ্টি ও ফল খেতে দেয় এবং এই ষষ্ঠী পূজায় শাশুড়িরা যেই ডালা পূজায় দেন সেই ডালা একমাত্র জামাইকে খেতে হয়। জামাই না থাকলে সেক্ষেত্রে বাড়ির বড় ছেলে এই ডালা খেতে পারেন। এবং এই জামাই ষষ্ঠীর অনুষ্ঠানের আচরণগুলি কিন্তু
বিশেষভাবে অর্থ বহন করে। যেমন ফুল বেলপাতা দিয়ে সুতো বেঁধে দেওয়ার অর্থ হল জামাইয়ের সঙ্গে মেয়ের ও পরিবারের বন্ধন যাতে অটুট থাকে ও সুখের হয়, এবং পাখা দিয়ে হাওয়া করে জামাইয়ের সমস্ত বিপদ দূর হওয়ার কামনা করেন। তিনবার ষাট 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 বলার মাধ্যমে জামাইয়ের দীর্ঘায়ু কামনা করেন তারা। ধান সমৃদ্ধি ও বহু সন্তানের প্রতীক, আবার দুর্বা চির সবুজ ও সতেজতার প্রতীক। এই সব কিছুই জামাইয়ের মঙ্গলের পাশাপাশি মেয়ের সুখ সমৃদ্ধির জন্য করে থাকেন শাশুড়িরা। তাই জামাই ষষ্ঠীর বিশেষ নিয়ম মেনে মা ষষ্ঠীর পূজা করতে হয়। জামাই এবং মেয়ের সন্তান মঙ্গল কামনা এবং সুখ সৌভাগ্যের জন্য। এবং এবছরে এই জামাই ষষ্ঠীর দিন জামাইকে আশীর্বাদ করবার শুভ সময় রয়েছে। 12 জুন 2024 বুধবার সকাল 7:18 থেকে সকাল 11:16 এবং পুনরায় দুপুরের দিকে এই জামাইয়ের আশীর্বাদ করবার শুভ সময় থাকবে 2:50 থেকে বিকেল 5:35 মধ্যবর্তী সময়। এই সময়ের মধ্যে জামাইকে আশীর্বাদ করবার জন্য রয়েছে শুভ সময়। তাই আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে জামাইকে আশীর্বাদ করবেন। তার হাতে পবিত্র এই ডোর বা হলুদ মাখানো সুতো বেঁধে দিয়ে তাকে বাতাস দেবেন এবং ষাট 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 বলি বলে তার উপর থেকে সমস্ত বাধা বিপত্তি দূর করবেন। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।